শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। এটা পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন, এবং আমার পেছনে যেটা দেখছেন এটা হলো ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, চট্টগ্রাম জেলা। 1971-এর 27 সেপ্টেম্বর এখানে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে। যুদ্ধের সূত্র ছিল, আমি যেটা বলছি যুদ্ধের ইস্যু ছিল, যে ধলঘাট হসপিটালের ডাক্তার ছিলেন তখন জনাব বদিউল আলম, ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। মূল ঘটনাটা এই, 26 তারিখ আমরা যখন বোয়ালখালী থানা অপারেশন করে এখানে আসি, বোয়ালখালী অপারেশনের দিন আমাদের হাতে দুজন মুজাহিদ বাহিনীর দুজন গোয়েন্দা ধরা পড়ে, যেটা ডাক্তার সাহেবের ছেলে আরও কয়েকজন মিলে আমাদের হাতে সমর্পণ করেছিল। বোয়ালখালী অপারেশনে যাওয়ার পথে এখানে শেরিয়াফুল বলে একটা জায়গা আছে, শেরিয়াফুলের একটা খাল আছে, সেটা বোধ হয় হরগাজি খাল বলে নাকি, হরগাজি খাল, হ্যাঁ হরগাজি খালের ওখানে আমরা ওই দুইজন গোয়েন্দা মুজাহিদ বাহিনীকে ওখানে মেরে ফেলে দিই। ফেলে দেওয়ার পর আমরা বোয়ালখালী থানা অপারেশনে যাই। বোয়ালখালী থানা অপারেশন শেষ করে 27 তারিখ সকালে আমরা এসে শেল্টারে অবস্থান নিই। কিছুক্ষণ আমরা তখন একটু রেস্ট নিচ্ছিলাম, কিছুক্ষণ পর আমাদের কাছে খবর গেল ডাক্তার বদিউল আলম সাহেবকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু আপসেট হলাম, আমরা ভীষণভাবে মানে দুঃখ পেলাম এটাতে, কারণ উনি আমাদের মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন। যেই সময় এসেছি ওনার থেকে সাহায্য পেয়েছি, ওষুধ পেয়েছি, ট্রিটমেন্ট পেয়েছি। তারপর আমরা কী করলাম, আমরা দৌড়ে এখানে আসলাম। আসার পর দেখি মুজাহিদ বাহিনী চলে গেছে। এখানে ডাক্তারের ফ্যামিলির দুইজন মেয়ে আছেন, ডাক্তারের মেয়ে, আমরা মেয়ে দুটাকে পাঠিয়ে দিলাম এখান থেকে রিক্সায় করে, পটিয়া গোবিন্দরখিল বলে একটা জায়গা আছে ওখানে পাঠিয়ে দিলাম এক পরিচিত মানুষের কাছে। এরপর আমরা চিন্তা করলাম, এই মুজাহিদ বাহিনীর ক্যারেক্টার তো ঠিকই সবাই জানে, আমরা চিন্তা করলাম এখানে ওরা নিশ্চয়ই আবার আসবে, যেহেতু এখানে মেয়ে ছেলে দেখে গেছে। আবার ইয়েতে গেলাম, শেল্টারে গেলাম, শেল্টারে গিয়ে আর্মস অ্যামুনিশন নিয়ে আমরা রওনা হলাম যে এখানে আমরা অবস্থান নিব, দ্যাট ইজ এই হাসপাতালে যে অবস্থান নিব, ওরা আসার পথে আমরা অ্যাম্বুসে ফেলবো তাদের। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আসার আগেই তারা হসপিটালে অবস্থান নিয়ে নিয়েছে। এইদিকে এখন ভূমির একটু পরিবর্তন হয়েছে এখানে, যতটুকু সম্ভব
এখানে একটা ছোট্ট খালের মতো ছিল ওইটা এখন আছে ওই দুটটা ওই দুটটা ওখানে দুটটা হ্যাঁ ওই ওখানে কিছু পাটি পাতা ছিল সাইডে পাটি পাতা ছিল তো আমরা ওই দিক থেকে আমরা অ্যাডভান্স করছিলাম আমার সাথে ছিল প্রদ্যুৎ পাল আবুল মনসুর সিদ্দিকী ও ভাই ছিল কি ওয়াহিদ তারপর মাহমুদ আলী চৌধুরী আহমদ হোসেন সিদ্ধার আরো দু চারজন আমার ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না আজিত ছিল হ্যাঁ আচ্ছা আজিত ছিল আমরা অগ্রসর হচ্ছিলাম ফায়ার করতে করতে অগ্রসর হচ্ছিলাম ওরা এখান থেকে ফায়ার দিচ্ছে আমি যথেষ্ট গোলাগুলি হয়েছে প্রায় 10-15 মিনিটের মতো আমরা অ্যাডভান্স করে ওরা যখন দেখলাম যে ওখানে ফায়ার কমে গেছে ওদের ওদের গুলিগোলা যখন বন্ধ হয়ে গেছে তখন আমাদের মাথায় চিন্তা আসলো নিশ্চয়ই তারা এখান থেকে অবস্থান উদ্ধার করেছে আমরা দৌড়ে হসপিটালে আসলাম তখন ওরা পালাচ্ছে আমরা কিছুটুক গিয়ে তাদের পেছনে কিছুটুক ধাওয়া করলাম আর ধাওয়া করলাম না এই জন্যে যে আমাদের আরও দুটো গ্রুপ একটা প্রভাতস্থল থেকে অ্যাডভান্স করছে আর একটা কৃষ্ণাহালি থেকে অ্যাডভান্স করছে প্রদ্যুৎ কোথায় ছিল আমার সাথে ছিল তারপর আমরা আর অগ্রসর হলাম না কারণ আমরা যখন দেখলাম তারা ওরা তো ফায়ার ওপেন করেছে তখন আমরা যখন দেখলাম না আমরা সেম সাইড হয়ে যাবে আমাদের সাথে আমরা এখানে স্টপ করে দিলাম আমরা আর এগোইনি তারপর ওই রাজাকারেরা মুজাহিদ বাহিনী যারা ছিল তারা পালাচ্ছিল আর ওরা তাদেরকে ধাওয়া করছিল দুই দিকের দুই গ্রুপ একটা গ্রুপ ছিল গোলাপুর হাবিলদার গোলাপুর রহমানের নেতৃত্বে আর একটা গ্রুপ ছিল হাবিলদার নূর আলমের নেতৃত্বে গোলাপুর রহমানের বাড়ি হলো আনোয়ারা আর হাবিলদার নূর আলমের বাড়ি হলো গরিয়ালা গ্রাম এখন বেছে নেই তখন ওনার বয়স প্রায় 40 সেই সময় যাই হোক তারপর ওদেরকে ধাওয়া করে থাকি যুদ্ধের বর্ণনা এইটুকু আমি রফিকুল আলম তোতা আমার পিতার নাম ডাক্তার বদিউল আলম মায়ের নাম আজিজুল নেসা আমার দাদার নাম নাজিম উদ্দিন বাড়ি ফেনি ফেনি সাগমনিয়া থানা 71 সালে মানে এখানে কি চাকরির সুবাদে এখানে আমার আব্বা চাকরির সুবাদে এখানে যুদ্ধের শুরুতেই ইট ওয়াজ এপ্রিল দিনটা আমার মনে নাই তারিখটা মনে নাই ক্যাপ্টেন হারুন সে কালরোগার প্রতিরোধে সে উন্ডেড হয় 11 তারিখ রাত্রে সন্ধ্যা ধরো সন্ধ্যা নাগাদ 7টা-8টার দিকে একটেচারি করে 8 জন তখন তদঙ্গার মানে ইপিআর আর কি এরা নিয়ে এসে হসপিটালে ওনাকে আনে ক্যাপ্টেন হারুনকে আনে আনার পরে আমরা ওনাকে নিয়ে গেলাম তখন আর ফাদার আমার বড়ো ভাই ডাক্তার মাও উনিও ছিলেন এখানে আমার বড়ো বন্ধু ছিল আমার আত্মীয় স্বজনরা ছিল এর জুমজামান আমার মানে শহর থেকে সবাই পালে এখানে আর কি রাখলো আসার পরে রাত্রে হারিকেন দিয়ে বলাকা ব্লেড দিয়ে আমি সাদেক বড়ো ভাই আব্বা আমরা 4 জন মিলন অপারেশন করি ওনাকে দেখি 4 দিন আমরা ছিলাম এখানে এক রাত এই এই রুমটাতে এই রুমটাতে 4 দিন ওনাকে রাখছি আমরা এর ভিতর সবাই খবর পাচ্ছে যে আমরা এখানে একটা কেউ মেজর জেনারেল বলে কেউ ব্রিগেডিয়ার বলে কেউ এই বলে এই বলতেছি আর কি এখানে একটা পাড়া আছে ওরা কিন্তু আবার বেশি উৎসাহী ঈশ্বরকেন নাকি চৌধুরী পাড়া হ্যাঁ ওরা খুব উৎসাহী আর কি কেন এখানে লোক এসবের বার 4 দিন পরে আব্বা বললো দেখি ওনাকে আর রাখা যাবে না সরাই ফেলো তা সবাই খবর পাওয়া গেছিলো এখানে এরকম হচ্ছে তারপরে তো এর ভিতরে প্রতি রাত্রে 2 জন করে ইপিআর আসতো খবর নেওয়ার জন্য কী অবস্থা কী অবস্থা আমি আর এই সাদেক আমরা 2 জনে ওনাকে সারা রাত দিই এই 4 দিন 4 রাত এক মুহূর্তের জন্য ঘুমায়নি সাদেক কোন সাদেক সাদেক সে আপনার একসময় জয়বাল্লা বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল চিঠি কলেজে পড়তো আমার ব্যাচমেট আমাদের ক্লাসমেট ছিল সেও এখানে তার বোনরাও এখানে এখন যে মশিউর আহমুল একটা ছেলে বলে আমার একটা ছাত্রীর বড় মামা মুশিদ ছোট মুশিদ ছোট মশিউর এখানে আমরা ওনাকে 4 দিনেতে আব্বা যখন বললো ওইটা রাখা যাবে না সরাই ফেলো তখন ওদেরকে বললাম যে আমাকে রাখা যাবে না সরাই ফেলো বলে আমরা কালকেই নিয়ে যাবো স্টেশনে উঠে দেওয়ার পরে ওনারা নিয়ে গেলে কোথায় নিয়ে গেছে এটা আর আমরা জানি না এই পর্যন্ত এই হলো প্রথম আব্বার প্রথম কর্মকাণ্ড মুক্তিযুদ্ধে তার পরবর্তীতে আমি আবার একটু ভারতে যাওয়ার জন্য আমি ঢাকতে নিয়ে যাই ফেনি থেকে আবার ভারতে যাই ভারত থেকে আবার একটা উদাহ ট্রেনিং আমি ফিরে আসি ফিরে আবার আমি দলঘাটে আসি তখন এই ক্যাপ্টেন করিমের ক্যাম্প মাসিরের ক্যাম্প সবাই দলঘাটে ওদের ক্যাম্প ওরা সব এখানে আমার এই আমার হসপিটাল অবস্থানটা প্রত্যেক মুক্তিযোদ্ধারা রাত্রে আসতো কেউ খেতো কেউ চিকিৎসার জন্য আসতো কেউ এ করতো আর করিসাহেব মাঝে মাঝে বলতেন যে ওর এই চিকিৎসা এর এই অবস্থা সাথাকে একটু বলো আবার বলতো আবার ওষুধ দিত তখন ওই আপনার
ইয়ে ছিল কিনাকানে মিক্সচার হ্যাঁ মিক্সারটি ভাড়াটা দিতে আবার নিয়ে যেতাম এসব এসব আর মোটামুটি বলতে বলা না এখানে অভয় অরণ্য ছিল একশো মুক্তিযোদ্ধার রাত নাসিরা অনেক সময় আসতেন আব্বার সাথে বসে আল্লাহ রাত করতো আর আমারা তো পিছনে যাওয়া হতো যখন খাওয়া এই ও ফাদার ও ছিল আমার আব্বার ডানহাতার বাহাত হ্যাঁ যেই কোনো কিছুই হলে আব্বা এই ফাদার মার সম্বাদ দেয় এই ফাদার মার সম্বাদ দেয় তো আট দশজন লোক আসছে রাত্রে মুক্তিযোদ্ধারা আসছে খাওয়া দেবে এই ফাদার মার সম্বাদ দেয় আসতে ফাদার আমাদের খাওয়ার বন্দোবস্ত কর কাজল বলে একটা ছেলে ছিল কাজল এই মালি বাড়ার এই এই মালি কাজল ছেলেটা কি নাম উজ্জ্বল মল্লিক এইরো কাজল আমার আব্বা থাক মানে হসপিটালে অবস্থানকালীন সময় আরো ছোট চলছে আমাদের মানে সকল কর্মকাণ্ড সেই করতো রান্না বান্না এই সে খাওয়া সকল কিছুই কাজল তার বাড়ি এই পাশেই তার বাড়ি না ওনা ওনার বড় ভাই ছিল আমাদের সাথে আমার বড় ভাই মারা গেছে এই কাজ হলে সকল কিছু সাক্ষী এই যে লোক জন আসা মুক্তিযোদ্ধার আসা ক্যাপ্টেন হারুন উন্ডেড হওয়া সকল কিছু সাক্ষী কাজ হলে এই যে ট্রেন্স দেখতেছেন এই ট্রেন্সটা বিভিন্ন সময় প্রয়োজনে প্রয়োজনে মুক্তিযোদ্ধারা এখানে আসতো হয়তো ভোর হয়ে যাচ্ছে অস্ত্রশস্ত্র এখানে রেখে ট্রেন্সে রেখে ওরা ওদের ক্যাম্পে ফিরে যেত তখন ঢাকনা ছিল পপিয়াথানার ধলঘাট স্টেশনে রেলগেট সেপ্টেম্বরের 27 তারিখ 1971 সালে একদম ভোর মানে আধো আলো এরকম একটা অবস্থানে আমি ক্যাপ্টেন করিমের একটা চিঠি নিয়ে আমি চিরং যাব চিঠিটা আমার পকেটে চলে যাব ঠিক মাঝা এসব জায়গায় আসার পরেই একটা লোক দেখা দিল এটা ডাক্তারের ছেলে মুজাহিদ বাহিনী একদম দুই পাশের ছাড়ি বাঁধা কত কালো ড্রেস পরার লোক আমাকে ধরল এই পুরো এলাকাটা বিরাট একদম ধূপ ধূপে কোনো গাছপালা ঘর বাড়ি কিচ্ছু ছিল না কাঁচার একটা রাস্তা ধরে আমাকে হাতটা বেঁধে ঘর আমরা স্টেশনে নিয়ে গেল স্টেশনে ওয়েটিং রুমের ওখানে বেঁধে রাখলাম পুরানো ধরঘাট রেল স্টেশন ছিল এইটাই আমাকে ধরে নিয়ে এসে ওরা ঠিক এ রুমে আমাকে বেঁধে রাখে এ রুমটাতে দুটা ছেলে পাহারা দিয়ে ওরা আবার সদল বলে আবার এই রাস্তা দিয়ে আবার ওদিকে গেল কোথায় যাচ্ছে আমার জানার কথা না ওরা চলে গেল আমার তখন ওয়ারিড যে চিঠিটা তো আমার পকেটে করিম সাহেব যে চিঠিটা আমাকে দিছে সেই চিঠিটা আমার পকেটে তারপরে ওখানে একটা লোকের রিকোয়েস্ট করলাম ভাই আমি একটু প্রস্রাব করবো আমার একটু প্রস্রাব করতে দাও তারপরে ধাক্কা মাক্কা দিয়ে আমার করবেটা করা দিলে আমি আস্তে আস্তে চিঠিটাকে পকেট থেকে নিয়ে কোনো রকমে আমি চিঠিটা ফেলে দিলাম মানে সাফসাজ করলাম আর এই ঘন্টা দেড়েক পরে দেখি আমার আব্বাকে নিয়ে বেঁধে আমার বড় ভগ্নিপতি ছিলেন ওনাকে বেঁধে এদিকে এসে স্টেশনে গেলে এখানে তিনটা দাঁড়ানো তিনটাই আপনার বগি আর একটা ইঞ্জিন ঠিক আছে দাঁড়ানো আমাদেরকে উঠালো উঠে যাওয়ার আমাদের নিয়ে যখন রানা হলো তখন চতুর্দিক থেকে গুলি হচ্ছে আমি শুনতেছি গুলি আমাদের বসার একটু মানে এরকম মানে ইয়েতে ট্রেনের নিচে বসার একটু আর কি চতুর্দিকে গুলি তখন শুনলে এরপরে শুনলাম আর কি নাসিররা তখন গোলাগুলো ডাক্তার সাহেবকে নিয়ে যাচ্ছে আটকাতে হবে তারপর আমাদেরকে নিয়ে পটিয়া দিকে রান হবে পটিয়া নিয়ে গেল পটিয়াতে আমার ফাদার পীরের মতো ছিলেন 6 বছর মেডিকেল অফিসার যখন আব্বাকে নিয়ে গেছে তখন পটিয়াটা বিরূপ মানে চিন্তা করতে পারবো না কিরকম তখন মানুষের মানে হৃদয়টা কিরকম ছিল তখন মানুষের মানে মায়ামমতা কি ছিল ডাক্তার সাহেব এরকম করতে সারা পরিবার সব কিছু করার তো না টর্চার কথা রাতে আমার আব্বাকে একটা টুলে একটা ম্যাট্রেস দিয়ে শোয়াইছে 1:30টার সময় মুজাহিদ বাহিনীর নাম ছিল মুজাহিদের কমান্ডার নাম ছিল সাইদুল হক এসুয়ের বাচ্চা আসলো এসে চুরুট খায় হাবানা চুরুট খায় চুরুট টানতেছে যেই দেখছে আমার ফাদারকে শোয়া রাখছে বিছনাতে এই শুয়োর বাচ্চা অচিকিত্তার বাচ্চা গালা গাল করে করে ডাকার এ করতেছে অতি সাহেব পিছনে ছিল দৌড়ায় আসছি এই শুয়োর বাচ্চা ওর বিশ্বাস দিচ্ছে কেন শুয়োর বাচ্চা গালা গাল করতেছে হঠাৎ করে আমার আব্বার এরকম সময় এরকম দাঁড়িয়ে এরকম লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরি চিকের দিকে দাঁড়িয়ে পড়াচ্ছে তখন কি মনে করেন আমি ছেলে হিসেবে বসে থাকতে পারি আমাকে তো বেঁধে রাখছে দিছে আয় হুল্লা করে চিৎকার চেমন করতেছি আর কি এক চুপ তারপরে আবার আমার লাঠি মাতি দিয়ে ঠান্ডা করলো তারপর আমার রুম খেলো আমাদেরকে নিয়ে আবার পটিয়া স্টেশন আসলো এসে ট্রেনটাতে করে আবার নিয়ে গেলো কালুঘাট ও ট্রেনের ভিতরে 8-10 জন লোক ওই বগিটাতে আমরা সহ কালুঘাট ব্রিজে দাঁড়ালো দাঁড়াই
তিন চারটে গুলি করে মেরে ফেলে দিই। তারপর আবার ট্রেনটা নিয়ে পটিয়া এসে আমাদেরকে আবার থানা হ্যান্ডেল করতে। আমরা তো পটিয়া গেলাম, এখান থেকে যে কোনোকেই বলা হলো যে আমাদেরকে মারা যাবে না, প্রধানমন্ত্রীর সময়ের কোনো মানে প্রভাবশালী লোক বলতো ওনাদেরকে মারা যাবে না, কারণ ওনাদের কাছে অনেক তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে জেলে পাঠায়, সার্কারের হয়ে প্রথম যাই। সার্কারে দেখলে আমি আমার ভগ্নিপতি আপনার আমরা তিনজন বসলাম এবং নিচে বসিয়েছি, বসছি একটা পাকিস্তানি ক্যাপ্টেন নামে একটা আসলো। হ্যাঁ, এসে আমার তো এসু হচ্ছে এস এফ আই ঢাকি মানে নামাজের মতো করে বসত। হ্যাঁ, আচ্ছা ওভাবে বসলো, বসার পর আমার আব্বাকে এসে ভোট দিয়ে এমন একটা লাথি দিল এখানে, আবার ইয়ে করতে পারছি সহ্য করতে পারছি, ফ্র্যাকচার হয় না মানে ওই একটা একটা হাড় মোটামুটি ড্যামেজ হয় না মানে কিছু ডিটেল হয়েছে। তারপরে আমাদেরকে নিয়ে গেলো ওই পাহাড়ে, এস পি সাহেব দাঁড়িয়েলো এক সম্মল, যেই আমরা ঢুকছি ডাক্তার সাহেব আপনি এখানে, মানে ও নিজেই বুঝতে করতে পারছে না আব্বাকে দেখতেছে। আমার আব্বা যখন সন্দীপের মিডিল অফিসার তখন সন্দীপের ওসি এসপি, এমন কোনো পুলিশ দেখি নাই যে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো মনোভাব দেখাচ্ছে আমাদের সাথে, আমি যে কদিন দেখছি। এসপি আবার টেলিফোন করলো জেলকে যে ডাক্তার সাহেব যাচ্ছে, সম্মানীয় লোক সব প্রশ্নই আজকে রাতে রাখো, আমি কালকে অ্যারেঞ্জ করবো না। তারপর দিন সকালে আমরা হসপিটালে নিয়ে গেলো আব্বাকে, আমি হসপিটালে রাইট রাইট কোন হসপিটাল জেল হসপিটাল জেল হসপিটালে জেল হসপিটালে আমি রাইটার হিসেবে কাজ করলাম, ওই খাওয়া টাওয়া ডিস্ট্রিবিউশন করা আর কিছু। কনভিক্টেড পাকিস্তানি আর্মি ছিল জেলে হসপিটালে, ওদেরকে ইঞ্জেকশন দিতে হতো ওই আজে বাজে রোগ আর কি, মানে বিভিন্ন রকমের যৌন রোগ হচ্ছে, ইঞ্জেকশন দিতে হতো। ইঞ্জেকশন দিতে হলে মোটা যত সুযোগ ওটা দিয়ে আমি মানে কী করবো আর মানে আর কিছু করার না করতে পারবো এগুলো করে। আমি আমরা বোধহয় 27 দিন জেলে ছিলাম, অক্টোবরের 20 বা 25 তারিখে আমি বেরোলাম। কন্ডিশান হলো আমাদের প্রতি সপ্তাহে সার্কিট হাউস দিকে একবার হাজিরা দিতে হবে। প্রথম সপ্তাহে গেলাম, গেটে দেওয়ার সাথে সাথে বললো কি ওদের নিয়ে ওরা ব্যস্ত, আপনার হাজিরা লাগবে না, বাড়ি ফিরে যান। অক্টোবরের মাঝামাঝি আমি চলে গেছি, এই আবার বাড়ি ফিরলাম মানে আমি আবার এখানে। কোন হিসাব তখন মোটামুটি 60-70-80 জনের একটা ওনারও অবস্থান আছে, ওনার নিয়ে আসে আর। তারপরে কোন হিসাবে যেমন করলাম, তারপর আমার কাহিনী টানি শুনলো, প্রসার মশার কাহিনী টানি শুনলো টুনলো। তারপর উনি ব্যস্ত, উনি তখন আর বিশাল, এখন ওনার অবস্থানে আগে যেটা দেখে গেছে তার ডবলেরও বেশি। আচ্ছা, ডিসেম্বরের 6 তারিখ যখন গোলাগুলি তখন আমার কুলুঙ্গা পাহাড়ে। আমার নাম মোহাম্মদ মির্সভা চৌধুরী, আমার বাবার নাম মোহাম্মদ ফজর রহমান চৌধুরী, আমার মার নাম লাইলা খাতুন, আমার গ্রাম ঈশ্বরকান দলঘাট। আমি 71-এর যুদ্ধকালীন সময়ে এই হাসপাতালে আমরা আমাদের পাশে বাড়ি হওয়াতে আমরা এখানে আসতাম ডাক্তার সাহেবের কাছে সবসময়। আমার আব্বার না আব্বাকে যখন প্রয়োজন হতো তখন খবর দিত, আমাদেরকে কিছু লাগলে আমরা আনি দিতাম। আমরা দেখতাম শুধু আমাদের এখানে সকাল হলে এখানে হিন্দু বাড়ির লোকেরা সব কিছু নিয়ে পাহাড়ের দিকে চলে যেত, সন্ধ্যার দিকে আবার ফিরে আসতো, আমাদেরকে বলে যেত। আমরা এখানে এই হাসপাতালের পুকুরে আমাদের গরু টরু যা ছিল সব সারি দিয়ে আমরা এখানে গরুগুলো দেখাশোনা করতাম। এখানে তখন মানুষের শহরের মানুষ সব এখানে চলে আসছে, এখানে একটা দোতলা বাড়ি ছিল ওই সেনপাড়ার মধ্যে বিপন সেনের বাড়ি, ওখানে তখন যুদ্ধের পরে ওইটা ভাঙছে, যুদ্ধের সময় আগুন দিয়ে পড়াইছিল কতদূর ছিল পরে ভাঙে গেছে, ওই বাড়ির মধ্যে সবার ইয়ে ছিল। এখানে কেউ মারা গেছে? এখানে মারা গেছে বলতে পাঞ্জাবিরা রাখে যেদিন নন্দরকিলে আগুন দেয়, এর আগের দিন এরা আসার সময় প্রথমে ক্যাম্প দিয়ে আসছে, আসার পথে ওইখানে অজিত সদাগরের বাবা ছিল এবং আমার আব্বা ছিল, ওদেরকে বসায় রাখি গেছে, বসায় রাখি গেছে, দু একজনকে রাইফেল দিয়ে বাড়িটাকেও দিছে, দেওয়ার পর বসায় রাখি গেছে। আমার আব্বা বললো যে এখানে এরা আসার সময় তো আমাদেরকে মারে ফেলবে, তখন আমার আব্বা ভারতে যেয়ে মারা গেছে অমূল্য চৌধুরীর দোকান যেটা ছিল, অমূল্য চৌধুরীর ভগ্নিপতি অনিল দাদা, অনিল পিছিয়ে হাঁটতে পারতো না, ওনাকে নিয়ে যাইয়ে এখনও একটা বাড়ি আছে ওইখানে নিরামত হাজিদের বাড়ি, তখন ওরা আসেনি, ওই মাটির ঘরে লুকে রাখছিল, অজিত সদাগরের বাবাকে রোখে রাখে। আমার আব্বা ওই দিক দিয়ে কৃষ্ঠালে বাজার হয়ে আলামপুর দিয়ে চলে গেছে, এর মধ্যে পাঞ্জাবের ফেরার পথে আগুন দিছে, আমরা আমার দাদি টাদি আমরা কান্নাকাড়ি করতেছি, কিন্তু দোকান টোকান করে দিতেছে, আমরা ওইদিকে ভয়ে ভিড় ছিলাম। পাঞ্জাবের চলে যাওয়ার পর আমরা গেলাম, দেখি আগুন টাগুন পুড়ে দিয়েছে, দুজন লোক মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে, পাঞ্জাব মাথার মধ্যে টুপি আছে, নন্দরকিলের জাহাঙ্গীরদের বাপ আর একটা কারোরা দুই ভাই, ওদেরকে উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ করে শোয়াই রাখছে, একটা কাঁঠাল গাছ আর বট গাছ ছিল ওর পাশে। আমরা ওদেরকে দেখে ভয়ে আবার দাদিকে আসি, বললাম ও আমার আব্বা দাদি কাঁদতেছে, আমার আব্বাকে কোনো মারে ফেললো না, পরে দেখলাম আমার আব্বা ফিরে আসছে রাইফেলের বাড়ি, দুজনেই মারা গেছে, দুজনেই ওই সময় এখানে মারা গেছে। ওটা দেখছি
আরেকটা যেটা আমাদের স্মরণীয় ঘটনার মতো হয়, শুনতেছি যে সকাল বড় ভোরে ডাক্তার সাহেবকে নিয়ে যাচ্ছে, আমরা তখন দৌড়াই চলে আসলাম এখানে, এখান থেকে দাঁড়াই ইয়ে করতেছে ওনার সাথে, ওনার এই যে তোতাবাই ওনার দুলাবাই টুলাই ওদেরকে সবে আমাদের সামনে দৌড়ে নিয়ে যাচ্ছে আমরা দেখছি, কিন্তু এখানে সব খান্না রোল করে গেছে, মহিলারা কাঁদতেছে, আমার দাদি টাদি আমরা আসি তখন এদেরকে সান্ত্বনা দিয়ে, এরপরে এখান থেকে ওই যুব মেয়ে যারা ওদেরকে তো পাঠিয়ে দিছে অন্য এরিয়াতে, এরা যারা ছিল আমার আব্বা বলছে যে আমি যতদিন আসি তো ওদেরকে, এবং আমরা আপদে বিপদে এবং কি উনি অসুস্থ অবস্থায় মেডিকেলে দেখাতে চিঠি আনেছিল, আমরা বাসায় গেছি কান্দি বলতেছে আমাকে আমার বাড়ি ফেনি হলো, আমাকে তো ওখানে কেউ চিনে না, আমাকে কদম মোবারক জায়গা কিনে আমাকে দাফন এখানে করবো, চিঠি আনে আমি লেখা করো এখানে আমার কর্মজীবন এখানে, আমি এখানে মানুষের সাথে থাকতে চাই, আমার যেটার এখনই খেয়াল আছে ডাক্তার বলছে যে আমার আব্বাকে আমাকে ক্যাম্পের এখানে একটা ঘর করে দেবো, আমি এখানে চেম্বার করবো রুগীকে সেবা দেবো, এবং আমরা এটাও দেখছি উনি মিসকিন খাবাইতো। উনি মারা গেছেন কবে? মারা গেছেন 77-এ। উনার কবর কোথায়? কদম মোবারক জায়গা কিনে ওইখানে, আমার এখনও স্মরণ আছে আমার আব্বা খানসে। আমার নাম অজয় দেবনাথ, আমার বাবার নাম জ্যোতিষচন্দ্রনাথ ধলঘাট নাথপাড়া। আমার একটা কথা হলো যে এখানে যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধারা দুপুরে এবং রাত্রে আমার বাড়িতে আমার মা ওদেরকে রান্না করে খাওয়াইতো। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম পদ্মাবতী নাথ, আমার মা এখনও জীবিত আছে, প্রায় 85 বছরের মতো বয়স হবে। এটা আমার মায়ের মুখের কথা। আমার নাম নাসিরুদ্দিন চৌধুরী, আমার পিতার নাম আব্দুল গণি চৌধুরী, আমার নাম মোহাম্মদ কাজার চৌধুরী, আমার পিতার নাম সুতরা আহমদ চৌধুরী, তার নাম সেগান চৌধুরী পাড়া, আমার নাম কাজী তৈবুল্লাহ, বাবার নাম কাজী মিঠু আব্দুর রহিম কাজী পাড়া ঈশ্বরগঞ্জ। আমরা ছোট ছিলাম, ওনার ইতিহাসটা বলছে যে আমাদের কিছু নাই, উনি তখন একটা গরু গাড়ি ঠিক করে দিয়ে উপজেলা থেকে সমস্ত খাবার দাবার ওই বিয়ে বাড়িতে পৌঁছে দিতেন হিন্দু ভদ্রলোকের বাড়িতে। এরা বলতো আইসা হুজুর সাহেবকে, মৌলানা মোহন সাহেবকে বলতেন, উনি ওদের বাড়িতে গুলি পৌঁছে দিতেন মুক্তিযুদ্ধের সময়। উনি ছিলেন রাজাকারের পক্ষে কাজ করতেন, কিন্তু রাত্রে বেলা আসাই মুক্তিযুদ্ধকে সমস্ত খবর ওদের খবরগুলি বলে দিতেন সত্য, এবং গুলির মুখ থেকে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে বাঁচাইছেন উনি। আমার দাদা ছিল সম্পূর্ণ গোপন তথ্য মুক্তিযোদ্ধার খাতে তুলে দিতেন। মলয় মোহাম্মদ শরীফ এর সঙ্গে আমার অনেক লোক পরিচয় হয় ওই মইচালা বড়ুয়া পাড়ায়, তে আমি তাকে চার্জ করলাম তুমি এখানে কি, তখন আমি চিনতাম না ওনাকে, তখন উনি পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে হয়তো আমি আপনাদের কি সাহায্য করতে পারি, আমি বললাম করিম সাহেব বসিল যে ক্যাপ্টেন করিম যে তুমি সারাদিন পাঞ্জাবি রাজাকার সঙ্গে দলালি করো এখানে রেখি করতে পারছো না, যেটা সঙ্গ করলো যে এরপর থেকে পটিয়াতে রাজাকার মালয়েশিয়া এবং মিলিটারির সঙ্গে সারাদিন যেগুলো হতো আমরা কোথায় থাকতাম সে খবর নিত, রাত্রে আসে সমস্ত কিছু সে আমাদের বলে দিত, সে একজন মুক্তিযুদ্ধ চেয়ে বড় বড়। হচ্ছে স্বপন কুমার দত্ত, পিতা হচ্ছে মৃত হরিলাল দত্ত, মাতা হচ্ছে মৃতা প্রমিলা বালা দত্ত, দলঘাট গ্রাম পটিয়া উপজেলা চট্টগ্রাম জেলা, এই আমাদের দত্ত বাড়ি। আচ্ছা এখানে কি হয়েছিল? এখানে যুদ্ধের সময়, 71-এর যুদ্ধের সময় এটা মুক্তিযোদ্ধাদের শেল্টার ছিল, আমিও থেকেছি, কিন্তু এই বাড়িতে আমিও থেকেছি, কিন্তু করিম সাহেব ক্যাপ্টেন করিম এই বাড়িতে বেশ কয়েকবার এসছেন এবং যোদ্ধাদের নিয়ে এখানে থেকেছেন। ওখানে একটা ঘর ছিল দোতলা মাটির ঘর, ওটা এখন পড়ে গেছে আর কি, ওটা মাটির ঘরটাতে আমি থাকতাম, ওইদিকে যে মাটির ঘরটা আছে দুলাল সেন থাকতেন ওখানে, উনি বঙ্গবন্ধুর একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল না, ওই ইন্স্যুরেন্সে উনি চাকরি করতেন, উনি টাকা থাকতেন, যুদ্ধের সময় এসেছিলেন যে ওনার বাড়িয়ে চাই। একটা জিনিস অপ্রকাশিত ছিল সেটা বলে দিচ্ছি, করিম সাহেব অর্ডার করেন যে একটা রাজাকারকে ধরে নিয়ে আসতে হবে, রাজাকার সাহেব আমার পরিচিত ছিল, হ্যাঁ এই পরিচিত ছিল, এই রিক্সা চালাতো, ওকে বলছে ধরে নিয়ে আসো, আমি আর ওই রাখাল বলে যে তোমাকে এখানে একটা পয়সাওয়ালা লোক আসছে
একে তো পয়সা উঠুর করতে হল তাহলে তো আমাকে তাহলে তোমায় ডাকতে হল তাহলে তোমায় ঠিক আছে তুমি এবার বাকি বাহ আমার বাক লাগবে না তুমি কিছু বুঝে বলে হল তুমি তো কম্পাউন্ডার কোথায় আমি কম্পাউন্ডার আচ্ছা দেখ তারপরে এই যখন এখানে আসলো আসার পরে তখন এই শামসু সাহেব আর বক্তর সাহেব একদম ইয়ে করে দিলেন ওই হ্যান্ড সাফ করে ধরে নিলেন ধরে নিয়ে একটা গরু করে দিয়ে দড়িটা দিয়ে ওদের ঘরে বেঁধে রেখেছে ওই ঘরটাতে ওই ঘরটা থেকে রাত্রে নিয়ে উনিও ছিলেন নাসির সাহেব নাসির সাহেব শুধু নিয়ে ওই ফুলে একদম গুলি করা যে আপনারা গাছপালা দেখছেন হ্যাঁ এই গাছপালা একদিন ছিল না এখানে একটা বাড়ি ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতেই আমরা থাকতাম নিচে যোদ্ধারা থাকতেন আমি দোতলা উত্তরের একটা রুমে আমি থাকতাম হ্যাঁ এখন নষ্ট হয়ে গেছে বাড়িটা এখন এখানে সব গাছের চাষ হয়ে গেছে কার বাড়ি ছিল এটা দুলাল সেনের বাড়ি দুলাল সেনের বাড়ি উনি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন কোন ইউনিয়ন দলঘাট ইউনিয়ন দলঘাট ইউনিয়ন দলঘাট দলঘাট পটিয়া উপজেলা চট্টগ্রাম জেলা কি বাড়ির নামে পরিচিত সেন বাড়ি সেন বাড়ি দুলাল সেনের বাড়ি দুলাল সেনের বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়ার দলঘাট স্টেশনে অপারেশন আমরা পিছনের দিকে স্টেশনের পিছনের দিকে আসি এবং তিনটে গ্রুপে ভাগ হয় একটা গ্রুপ উত্তর দিকে অ্যাম্বুশ নেয় একটা দক্ষিণ দিকে অ্যাম্বুশ নেয় আমরা দুজন ক্যাপ্টেন করিম আর বৈদ্যুৎ কুমার পাল পিছনে ছিল যখন ট্রেন আসে দুই দিক থেকে ফায়ার হয় তখন আমরা এগিয়ে আসি এগিয়ে আসি তল্লাশি করে আমরা চারজন র্যালিও পুলিশ দিতে করি এবং দিতে করে তাদের রেখে দিই এবং ইঞ্জিনটা বেকল করে দিই এবং তাদের এই চারজন পুলিশকে আমরা নিয়ে যাই নিয়ে দলঘাটের খালি বাড়ির পশ্চিম দিকে একটা পুকুর পুকুরের পশ্চিম পারে একটা দোতলা বাড়িতে বাবুর বাড়িতে এই বাড়িতে নিয়ে আসি দোতলাতে রাখি সন্ধ্যার সময় তাদের সৎকার করার কথা ছিল যখন সন্ধ্যা হয় তখন আমি দোতলায় উঠি এবং কর্তৃপক্ষের আদেশ অনুসারে তখন তারা আমার পায়ে ধরে ধরলো বলো যে আমরা প্যাডে দিয়ে চাকরি করতেছি আমরা মুক্তিযুদ্ধে যাবার একটা ব্যবস্থা করে দিলে আমার ছেলেবেলেও বাঁচবো আমরাও বাঁচবো উ করে কাঁদি উঠল তখন এখান থেকে আমি তাদের পদুয়া নিয়ে গেলাম পদুয়া থেকে দেবাগ্রি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য পাঠিয়ে দিলাম এই ট্রেন অপারেশনটা 27/10/1971 ইংরেজিতে বেলা 4:30 সময় সংঘটিত হয় আমার নাম হলো মোহাম্মদ শফিউল আলম চৌধুরী আমার বাবার নাম হলো সুলতান আহমদ চৌধুরী আমার মাম নাম হলো গোলসাফা খাতুন আমার গ্রামের নাম হলো ঈশ্বরগাঁই আমার ইউনিয়নের নাম হলো দলঘাট চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আমার বাড়ি হলো দলঘাট এটি হাসপাতাল হাসপাতালের সামান্য পূর্ব দিকে চৌধুরী পাড়া এই লিবারেশন মুভমেন্টে আমি দলঘাটের একটা দোকান করতাম এই স্টুডেন্ট অপারেশন করার সময় আমাকে ক্যাপ্টেন করিম সাহেব তারা বলছে যে তুমি একটু দোকানের পিছনে যাই একটু মাটির থেকে সামান্য উপর থেকে হতে খানে আঙুল দিয়ে শুয়ে থাকে আমি যখন শুয়ে দিলাম আমার 5 মিনিট পর একটা বিকট শব্দ তখন শব্দের পর আমাদেরকে বলছে যে তোমরা এখন উঠে যেতে পারো আমরা চলে আসি দেখছি যে রেল স্টেশনের দলঘাট রেল স্টেশনের সামনে রেল লাইনটা একটা স্প্রিংয়ের মতন ফোল হয়ে গেছে রেল লাইনটা একদম ফোল দেখছি দেখে না অপারেশন একটা ডিনামাইট বলছে যে ডিনামাইট দিয়ে নষ্ট করা হয়েছে তা আমাদেরকে বলছে যে তোমরা ভয় পেয়েও না কিচ্ছু হবে না আমরা এখন চলে যাচ্ছি এরপর দেখছি যে কিছুদিন পর ক্যাপ্টেন করিমকে কোথায় নাকি মার্ডার করা হয়েছে মারা গেছে আমরা রেল স্টেশনের পূর্ব পাশে এই রাস্তার রেল লাইনের পাশে একটা চীনের সাইনবোর্ড দিয়ে আমরা এটা শহীদ ক্যাপ্টেন স্মরণ নাম দিয়েছিলাম তখনকার এইটা আমার স্মরণ আছে এখন এই রাস্তাটার নাম হয়ে গেল পরে সালিয়ামর সড়ক রাস্তা যখন ডেভেলপমেন্ট হলো তখন তো কাঁচা রাস্তা ছিল তখন আমরা কয়েকজন যুবক উদ্যোগ নিয়ে আমাদের সাথে কয়েকজন মুক্তিযুদ্ধ সহযোগিতা করছে কত তোমরা এটা এখানে ক্যাপ্টেন সড়ক নিয়ে নাম দিও তো এই রাস্তাটা এখান থেকে সোজা কুরুলডাঙ্গা পাহাড়ে চলে গেছে পাঁচুরিয়ার থেকে শুরু ওইটা আমার স্মরণ আছে আমি জানি আর এখানে হাসপাতালে যে ডাক্তার সাহেব ছিল ডাক্তার বদিউল আলম উনি কিন্তু দিনের বেলায় ফাঞ্জাবি এবং রাজাকারদেরকে চিকিৎসা করতো বয়ে বয়ে রাত্রে সন্ধ্যার পর যত মুক্তিযুদ্ধ আসিল তাদেরকে ওইখানে শেল্টার দিত এবং ওইখানে চিকিৎসাও করতো তারপর আমাদের এই যে দলঘাট
এখানে বুড়া কালীবাড়ি আছে একটা, আর একটা আছে দলঘাট ভ্যাং। ওখানে কিন্তু প্রবর্তক সংঘের অনেক শিক্ষক এখানে আশ্রয় নিয়েছিল, ওটা আমার স্মরণ আছে। হ্যাঁ, কিন্তু ওখানে ছয়জন শিক্ষককে পাঞ্জাবিরা গুলি করে মারছে। চট্টগ্রাম জেলার পটিয়া থানার 10 নম্বর ইউনিয়ন, পটিয়া থানার দলঘাট ইউনিয়নের কৃষিয়ালী ব্রিজ। চট্টগ্রাম জেলার পটিয়া থানার দলঘাট ইউনিয়নের দলঘাট স্টেশনের দক্ষিণ গেটে আমরা অবস্থান নিই। দক্ষিণ গেট এটাই সেই জায়গা। অবস্থান নেওয়ার পরে ষোলবান আমরা চারজন পূর্বে শুনছিলাম ওই যেখানে কৃষ্টিয়ালি দিয়ে ব্রিজে যাব ওখানে রাজাকার পাহারা দিত। আমরা লাইন ধরে দক্ষিণ দিকে যাওয়ার পর আমরা একটা ফায়ারিং করি, ট্রেনে ব্রাশ করি। ব্রাশের পর কোনো প্রতি উত্তর না আসায় আমরা ও গন্তব্যস্থলে পৌঁছে যাই, কৃষ্টিয়ালি ব্রিজ। আমরা চারজন কমান্ডার সলোমন, বৈদ্যুৎ কুমার বল, ইব্রাহিম শহীদ ইব্রাহিম, শহীদ রফিক। আমরা এক্সপ্লোজিভ দিয়ে এই গাডার এবং রেলবিট বিচ্ছিন্ন করে দিই। তখন চট্টগ্রাম 2000-এর চলাচলের ট্রেন বন্ধ হয়ে যায়। আমরা এখান থেকে অবস্থান থেকে পরীক্ষা করে আবার উত্তর দিকে চলে যাই। উত্তর দিকে গিয়ে স্টেশনের উত্তর পাশে গেট করের ওখানে অবস্থান করি। এবং আমাদের কাছে একটা মাইন ছিল, পাথরগুলি সরিয়ে মাইনটা আমরা বসিয়ে দিই। যখন এদিক থেকে ট্রেন চলাচল বন্ধ, কালীগঞ্জ থেকে আর্মি ট্রেন আসে এবং ওই গেটে আসার পর ওই লাইনচ্যুত হয়ে যায়। এ হলো এই অপারেশন। 15/10/1971 সন্ধ্যা 7টার সময় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার দলঘাট গ্রাম, এখানে আমরা কৃষ্টিয়ালি বাজারে উপস্থিত আছি। এখানে 1971 সালে যে পাঞ্জাবি রাজাকার এবং মালয়েশিয়ার সঙ্গে ক্যাপ্টেন করিম এবং আমি বৈদ্যুৎ কুমার বলের নেতৃত্বে একটি বিরাট যুদ্ধ সংঘটিত হয়। 2 ঘন্টা 2.5 ঘন্টা গোলাগুলির পরে তারা পিছু হটতে বাধ্য হয়। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই। পাঞ্জাবিরা কি এখানে অবস্থান করতো না এমনি আসছিল? এমনি আসছিল, হঠাৎ করে এসে তারা আক্রমণ করে এবং যা ছিল তার সব ধ্বংস করে দেয়। এখন এই বাজারটি প্রায় বিলুপ্তির মতো। আমি মোহাম্মদ নুরুসামা চৌধুরী, এটা ফয়জুর রহমান চৌধুরী, এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটা হলো দলঘাটের দস্তিদার পাড়া, ফুলিন দস্তিদার বাড়ি। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা দলঘাট অদ্যন্ত দস্তিদার এবং পুলিন দস্তিদারের পূর্ব ভাষাটাদের বসতবিটা ছিল, এই বাড়িটা ওদের বাড়ি। এখন বাড়ির কোনো স্মৃতিচিহ্ন মানে শুধু সামান্য গাছপালার ইয়াসে স্মৃতি, একটু সামান্য সামান্য বাড়ির একটু স্মৃতিচিহ্ন না থাকে। আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার তৎকালীন পটিয়া থানার দলঘাট ইউনিয়নের দলগ্রামের পিতলতা অধ্যাপের বাড়ির সামনে। বাড়িটির এখন চিহ্ন নেই, সেটা এখন জঙ্গলে পরিণত হয়েছে। ডান দিকেই অর্জন্ত দস্তিদার এবং সমাধিস্থল। আমার নাম অজয় দেবনাথ, আমি এই এলাকারই সন্তান। এটা পিতলতা গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। এটা দলঘাট স্টেশন। 1971 সাল ছাড়াও এই দলঘাট কিন্তু ইতিহাসে প্রসিদ্ধ। এটা এই জন্যে এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। এখানে পিতিলতা ওয়াদ্দাদারের বাড়ি, এখানেই ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরুন হত্যা হয়েছিল নির্মল সেনের গুলিতে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।